আবার এলাম দাওয়াইপানি। দাওয়াইপানিতে বারবার আসার পিছনে একাধিক কারণ আছে, যার প্রধান কারণ হলো বীরেনজির হোমস্টের অসাধারণ আতিথ্য আর হোমস্টের ভিউ। হাতের সামনেই যেন দার্জিলিং শহর। নিচে লেবং আর চা বাগানের পরিষ্কার দৃশ্য পাওয়া যায়। পাহাড়ের নিচে থেকে অনেক রাস্তা ঘুরে ঘুরে চলেছে দার্জিলিং এর দিকে। সামনের পাহাড়গুলো সিকিমের, নামচির চারধাম বেশ পরিষ্কার দেখা যায়। এই দিকের চা বাগান জঙ্গল নিয়ে হলো তাকদা। আর অপরূপা কাঞ্চনজঙ্ঘা তো আছেই। এখন মেঘে ঢাকা রয়েছে, সামান্যই দেখা যাচ্ছে। দাওয়াইবানি থেকে কাঞ্চনজঙ্ঘা খুবই সুন্দর দেখতে পাওয়া যায়। রুমের সামনেই হোমস্টের নিজস্ব ভিউ পয়েন্ট। আমি তো সারাদিন এখানেই বসেছিলাম। কখনো শুয়ে শুয়ে আকাশ দেখতাম, এমনকি রাত্রেও ঠান্ডায় কাঁপতে কাঁপতে এখানে বসেছিলাম। আমার কাছে দাওয়াইপানির রাত্রের ভিউ সবচেয়ে বেশি আকর্ষণীয়। দাওয়াইপানি গ্রামের উঁচুতে নিরিবিলিতে বীরেনজির হোমস্টে। কাঠের সুন্দর সুন্দর ঘর। হোমস্টে হওয়ার আগে এই ঘরে বীরেনজিরা থাকতেন। নতুন দুটো কংক্রিটের রুম তৈরি হয়েছে। অনেক জানালা হওয়ায় রুমে বসে বাইরের অনুভূতি পাওয়া যায়। এই হোমস্টেতে থাকা খাওয়ার খরচ দৈনিক 1200 টাকা মাথা পিছু। খাবার ঘরের পরিবেশে বেশ একটা আন্তরিকতার ছোঁয়া আছে। বীরেনজির রান্নার প্রশংসা তো আমি সবসময়ই করি, যেমন স্বাদ তেমন সুন্দরভাবে পরিবেশন করেন। আগের তুলনায় হোমস্টে এখন বড় হয়েছে, প্রচুর অতিথি নিয়মিত আসেন, তাও এনারা কোনো লোক রাখেননি, পরিবারের সদস্যরাই সমস্ত কাজ করেন।
বিকেলে বেরোলাম গ্রাম ঘুরতে। এখন এখানে অনেক হোমস্টে হয়ে গেছে, কিন্তু আতিথেয়তার কারণে বীরেনজির হোমস্টেই বেশি মানুষ পছন্দ করেন। এই রাস্তা নিচে নদী পর্যন্ত নেমে গেছে। আমি এসেছি মার্চ মাসে, এখানে সারা বছরই বেড়াতে আসা যায়, তবে সেরা সময় হলো অক্টোবর থেকে এপ্রিল মাস। কোনো কোনো বছর শীতে দারুণ তুষারপাতও হয়। সূর্যাস্তও খুব সুন্দর, কাঞ্চনজঙ্ঘা দেখা গেলে আরো সুন্দর হয়ে যায়। আস্তে আস্তে দার্জিলিং সিকিমের রাত্রি জেগে উঠল। নির্জন অন্ধকার পাহাড়ের এক প্রান্তে বসে দেখছি অন্য পাহাড়ের ঝলমলে আলোকসজ্জা। আরও অনেকবার আসবো দাওয়াইপানি। এখান থেকে কাছাকাছির মধ্যে আর যেসব স্পট আছে সেগুলো হলো রঙ্গারুন, তাকদা, ছোটমাঙ্গুয়া, বড়মাঙ্গুয়া, পেশক, রামপুরিয়া ফরেস্ট ভিলেজ ও আরও অনেক জায়গা। নিউ জলপাইগুড়ি স্টেশন থেকে দাওয়াইপানির রিজার্ভ গাড়ি ভাড়া 3,500 টাকা, ছোট গাড়ি 3,000 টাকা, 4 ঘন্টার মতো সময় লাগে। শেয়ার গাড়িতে যেতে চাইলে দার্জিলিংগামী যে কোনো বাস বা শেয়ার গাড়িতে ঘুমের আগে জোরবাংলোতে নামতে হবে। জোরবাংলো থেকে দাওয়াইপানির রিজার্ভ গাড়ি করাই ভালো, ছোট গাড়ির ভাড়া 800 টাকা, বড় গাড়ি 1,000 টাকা। আবার দার্জিলিং থেকে গেলে 1 ঘন্টার মতো সময় লাগবে। দার্জিলিং মাত্র 22 কিলোমিটার দূরে। সকালে থেকে তাকদার বেশ কয়েকটা বাস যায়, সেই বাসে 3 মাইলের আগে নেমে রিজার্ভ গাড়িতে যাওয়া যায়, 300 থেকে 500 টাকা ভাড়া। তবে হোমস্টেতে কথা বলে আগে থেকে গাড়ি বুক করে রাখতে হবে, না হলে বাস থেকে নেমে কিছুই পাওয়া যাবে না। গাড়ির জন্য এনার সাথে কথা বলতে পারেন, শিক্ষিত সৎ মানুষ,